আজকে আরেকটা নর্মাল ডেলিভারি সম্পর্কে বলবো। নর্মাল ডেলিভারি হয়েছে মাহমুদা মুক্তার, সে আমার রেগুলার পেশেন্টে ছিল। সে আমাকে যখন ফলোআপে দেখাতো তখন সে প্রায় বলতো যে ম্যাডাম নর্মাল ডেলিভারি প্রিপারেশন গুলো কি হবে। তো আজ আমি একটু বলে নেই এবার নর্মাল ডেলিভারি প্রিপারেশন গুলা কেমন হবে, তারপরে আমরা মাহমুদার অনুভূতি শুনবো। নর্মাল ডেলিভারি জন্য একটা গর্ভবতী নারী যখন প্রথম থেকে যখন প্রেগনেন্ট হয় তখন অনেকেই মনে করে যে এটা অসুস্থতা, সে প্রেগনেন্ট, সে কেমন করবে না করবে। প্রথমে বলে নেই, প্রেগনেন্সি কোনো ধরনের অসুস্থতা না, কারণ একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয় তার নিয়মিত পিরিয়ডের মতো কিংবা মাসিকের মতো যে ব্যাপারটা ঘটে তেমনি তার প্রেগনেন্সি ঘটাটাও খুব একটা স্বাভাবিক। সো এটাকে কখনোই সে অসুস্থতা মনে করবে না, যতক্ষণ না দেখা যাচ্ছে যে তার কোনো প্রবলেম হচ্ছে। তো প্রথম থেকে আমরা বলে দেই যে যেহেতু প্রেগনেন্সি হয়েছে, নর্মাল ডেলিভারিটা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটা হচ্ছে গিয়ে নর্মাল ডেলিভারি, যেটা আমাদের জরায়ু দিয়ে মাধ্যমে আমাদের জনিপথের মাধ্যমে ডেলিভারি হবে, সেটাই যেহেতু যুগ যুগ ধরে এমন হয়েই আসছে, সে বুঝেই নিবে যে নর্মাল ডেলিভারি প্রসেসটা, সে নর্মাল ডেলিভারির মাধ্যমেই যাবে, তার জন্য তাকে কিছু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা হচ্ছে সবসময় সে দেখা যাবে 2 ঘন্টা রেস্টের একটা ব্যাপার আসে, রেস্ট হচ্ছে সে দুপুরে 2 ঘন্টা রাত্রে 8 ঘন্টা মোটামুটি রেস্ট নেবে, ঘরের স্বাভাবিক কাজকর্মগুলো সে করবে। সবাই মনে করে যে এটা তো প্রেগনেন্সি, ঘরের কাজগুলো না করে শুয়ে বসে কাটায়, কখনো শুয়ে বসে কাটানো যাবে না। শুয়ে বসে কাটাবে তখনই যখন একজন ডক্টর বলবে যে সে রেস্টে যেন থাকে, তাছাড়া কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করলে সে স্বাভাবিক কাজকর্ম করবে। এবং 5 মাস থেকে আমরা কিছু এক্সারসাইজ অথবা ব্যায়াম শিখিয়ে দেই, সেই ব্যায়ামগুলো সে করবে। আমরা কিছু ইউটিউবে দেখা যায় অনেক ভিডিও ব্যায়াম পাওয়া যায়, কিন্তু সব ধরনের ব্যায়াম কিন্তু করা যাবে না। যেসব ব্যায়াম যেমন হচ্ছে স্কোয়াটিং টাইপের কিছু ব্যায়াম উঠবস করা যেগুলো, সেগুলো আমরা শিখিয়ে দিই, কিংবা শুয়ে কিছু পা নাড়িয়ে ব্যায়াম করা আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রেগনেন্সিতে লো কোমরটা ব্যবহার করবে, লো কোমরটা ব্যবহার করাটাও এক ধরনের এক্সারসাইজের মতোই হয়ে যায়। অনেকে জিজ্ঞেস করে খাবার দাবার কি খাবে, আসলে প্রেগনেন্সিতে সব ধরনের খাবার দাবার খেতে পারবে যদি না তার কোনো ধরনের সেই খাবারে অ্যালার্জি থাকে কিংবা কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, এইসব খাবার দাবারগুলো একটু অ্যাভয়েড করবে। তাছাড়া প্রেগনেন্সিতে পানি বেশি করে খাবে, শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খাবে। অনেকে বলে কাঁচা পেঁপে আনারস এগুলো খাওয়া যায় না, এগুলো আসলে অল্প পরিমাণে পুরো প্রেগনেন্সিতে খাওয়া যায়, বেশি পরিমাণটা আসলে আমরা অনেক সময় বলে দিতে পারি না দেখে অনেকে মানা করে, কিন্তু অল্প পরিমাণ খাওয়াটা আসলে কিন্তু কোনো কিছুই না। আর কিছু ব্যাপার আছে যে কতবার ফলোআপে আসবে ডক্টরের কাছে, ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্ট একজন মাকে অবশ্যই ফলোআপে আসতে হবে। ফলোআপে মিনিমাম 4টা ফলোআপ তো আমরা বলেই থাকি, তাছাড়া প্রতি মাসে মাসেও ফলোআপের কথা আমরা বলে দিই যার প্রয়োজন হয়। কিছু টেস্ট থাকে আমরা প্রেগনেন্সিতে আল্ট্রাসোনোগ্রাফি করা ছাড়াও কিছু ব্লাড টেস্ট করে থাকি, বিশেষ করে হচ্ছে ব্লাড গ্রুপ, কারণ ব্লাড গ্রুপটা যদি জানা থাকে তাহলে ইমার্জেন্সির সময় যদি ব্লাড লাগে কিংবা দেখি যে মায়ের রক্ত শূন্যতা আছে তখন ব্লাড ম্যানেজ করাটা খুব জরুরি, ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যায়। আর শেষের দিকে একটা মা যখন নড়াচড়া বোঝা শুরু করবে প্রেগনেন্ট 5 মাসের পর থেকে যখন নড়াচড়া শুরু করবে তখন সে নড়াচড়াটা কাউন্ট করবে। এবং শেষের দিকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সে কখন কিভাবে হসপিটালে আসবে, ইমার্জেন্সি হলে কিভাবে ম্যানেজ করবে, সেই জিনিসটা তার মাথায় রাখতে হবে। ইমার্জেন্সি ম্যানেজ করা মানে হচ্ছে যেহেতু প্রেগনেন্সির যে কোনো সময় 32 সপ্তাহ পর থেকে দেখা যায় যে ডেলিভারি পেইন উঠতে পারে, তো সে কিভাবে যখনই পেইন উঠবে সেটা তো দিনে হতে পারে রাতে হতে পারে, তার বাসা যদি দূরে থাকে সে কিভাবে আসবে, তার জন্য ট্রান্সপোর্ট রেডি রাখতে হবে। যদি বলে দেয় যে ব্লাড গ্রুপের লোক একজন রাখতে হবে, ডোনার রাখতে হবে, তাহলে সে ডোনারকে নিয়ে সে যখন ব্যথা হবে তখনই আসতে হবে। সর্বোপরি সে যোগাযোগ রাখবে যার সাথে সে সবসময় ফলোআপে থাকে তার সাথে যোগাযোগ রাখবে, সে হসপিটালের সাথে যোগাযোগ রাখবে যে এই ধরনের ইমার্জেন্সি হলে, এই সব ধরনের প্রবলেম হলে সে কিভাবে আসবে, সব যেন রেডি থাকে। এখন অনেক সময় এমনও দেখা যায় যার ফলোআপে আছে সেই ডক্টর অনেক সময় থাকে না, সে ডক্টর না থাকলেও ওই হসপিটালে তার করেসপন্ডিং কোনো ডক্টর নিশ্চয়ই ওই ডক্টর বলে যাবে, তার সাথেও হসপিটালের মাধ্যমে যোগাযোগ করে আসলে তাহলে রোগীর যে কোনো সময় জরুরি অবস্থা কিংবা নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার অবস্থা কিংবা সিজার যদি লাগে সিজার করার অবস্থাটা খুব ইজিলি ম্যানেজ করা যায়। তো এগুলোই হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন, প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি করার জন্য প্রিপারেশন। তো মাহমুদার ব্যাপারটাও এরকম হয়েছে, মাহমুদা তো সবসময় প্রেগনেন্সিতে আমাদের কাছে আসতো, তার কিন্তু পানি রক্ত ভেঙেছে রাত্রেবেলা 1:30 থেকে রক্ত ভেঙেছে। আমার কাছে রাতে মেসেজ দিল যে ম্যাম ডেলিভারি ডেট 29 তারিখে, তার ব্যথা ট্যাথা উঠছে না, সে কি করবে। তো সেই হিসেবে আমি বললাম যে যদি ব্যথা ট্যাথা না উঠে তাহলে ব্যথা না উঠে এক দুই দিন অপেক্ষা করে আমাকে দেখিয়ে যাবে, তখন আমি একটা বলে দেবো যে কখন আসতে হবে কিংবা প্রিপারেশন কখন কিভাবে নিতে হবে। তো তার সাথে যখন মেসেজে কথা হলো যে 11:12 দিকে, কিন্তু 1:30 দিকে সে মেসেজ করলো যে তার তো রক্ত ভাঙছে একটু করে,
এবং এইটাই তার জন্য খুব ভালো হয়েছে যে সে প্রিপারেশন রেখেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে, প্রিপারেশন রেখেছে। ভোর 4টা 4:30-5টার দিকে সে কিন্তু হসপিটালে চলে আসতে পেরেছে। তো মাহমুদা এখন বলবে তার অনুভূতিটা কি। সে বিকালবেলা 5টার দিকে আসছে ঠিকই ভোরবেলা, কিন্তু বিকালবেলা তার একটা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাবু হয়েছে। ও আরেকটা বলে একটা ব্যাপার বলে নেই, ওর বাবুর ওজন হয়েছে 4 কেজি। মাশাল্লাহ বাচ্চা, মা বাচ্চা ভালো আছে, এটাও একটা অ্যাসেস করা ব্যাপার যে তার যে বড় বাচ্চা বিগ বেবি ডেলিভারি হবে তার পেলভিস, মানে যে পথে বাচ্চাটা ডেলিভারি হবে সেটা এডিকুয়েট কিনা, কিংবা ডেলিভারি যখন ব্যথা উঠবে ওই প্রসেসে হচ্ছে কিনা, সেটাও একটা অ্যাসেস করা ব্যাপার, ডক্টরের জন্য এটা অ্যাসেস করা ব্যাপার। তো দুপুরবেলা তারা আমাকে বলছিল যে কোনো ধরনের সমস্যা হবে কিনা, তো আমি বললাম এখন পর্যন্ত সব ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত না হলে প্রয়োজন হলে আমি সিজার করে দিব, যতক্ষণ বাচ্চা ভালো আছে আমরা চেষ্টা করি। তো এখন মাহমুদা বলবে তার অনুভূতিটা কি ডেলিভারির। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া, আমার নর্মাল ডেলিভারি হয়েছে, তারপরে ম্যামের অনুপ্রেরণা, ম্যামের ইন্সপায়ারের কারণে আমি ধৈর্য ধরে ম্যামের কথা অনুযায়ী ডেলিভারির জন্য ডেলিভারির মন মানসিকতা রেখেছি। নর্মাল ডেলিভারির ম্যামের ম্যাম সাথে ম্যামের টিম অনেক হেল্পফুল, তারা আমাকে খুব ভালোভাবে ডেলিভারি করার জন্য সাহায্য করেছে। তাছাড়া আমি শুরু থেকেই চেষ্টা করেছি যেন নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারির আমি অনেক সার্চ করে ম্যামের আইডি বের করছি, করে আমার কাজিনকেও সাজেস্ট করছি ম্যামের কাছে যাওয়ার জন্য। আল্লাহ রহমতে ম্যামের অনুপ্রেরণা, ম্যামের ম্যামও ধৈর্য ধরছে, আমিও ধৈর্য ধরছি, আল্লাহ রহমতে আমার নর্মাল ডেলিভারি, মানে আল্লাহ নর্মাল ডেলিভারি করার জন্য আল্লাহ আমাকে সাহায্য করেছে। আসলে এই ব্যাপারটা তাই, ধৈর্যের কথাটা আসলে ভুলে গিয়েছি বলতে, যে পুরো প্রেগনেন্সিতে আসলে এটাই মাথায় রাখতে হবে যে আমি ধৈর্য ধরবো, ডেলিভারি ব্যথা উঠলে সেটা যেন সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়। তো আল্লাহর রহমতে ওইভাবেই সে প্রিপারেশন নিয়েছে, বাবু হয়েছে, এখন সে ভালো আছে, চলেও যাবে, মা বাচ্চা দুজনেই ভালো আছে। তো ধন্যবাদ সবাইকে।